Now it's time to hear from our Pro Vice Chancellor, sir. I would like to request Professor Dr. Mohammad Abdur Rashid, sir, Honourable Pro Vice Chancellor, DUET, to deliver your thoughtful, remarkable speech, sir, please. প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ফ্রেশার্স ওরিয়েন্টেশন অ্যান্ড ফেয়ারওয়েল 2022 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আমার শিক্ষাগুরু বুয়েটে প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার উপস্থিত, মঞ্চে উপবিষ্ট আমাদের ডিএসডব্লিউ মহোদয়, বিভিন্ন ফ্যাকাল্টি দীনবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং সুধীমণ্ডলী, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার সেই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি শুভ সন্ধ্যা এবং সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এখন স্বাধীনতার মাস, মার্চ মাস, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলার স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 75-এর আগস্টের শহীদ জাতির জনকের পরিবারের সদস্য এবং ওনার ঘনিষ্ঠজনদেরকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 75-এর 3রা নভেম্বর শহীদ জাতীয় নেতা, চার জাতীয় নেতা নেতৃবৃন্দকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা আমাদের এই স্বাধীন দেশ সের জন্য অকাতরে জীবন দিয়েছেন, সেই 30 লক্ষ শহীদদেরকে। তার সাথে আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং বর্তমানে আমাদের মাঝে জীবিত আছেন, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। সম্মানিত সুধী এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনুষ্ঠানের দুটো পোর্শন, একটা হলো নবীনদের বরণ করে নেয়া, আরেকটা হলো প্রবীণদের বিদায়। তো নবীন, ঠিক নবীন বলা যাবে না, তোমরা অলরেডি একটা সেমিস্টার কমপ্লিশনের পথে, শেষ পর্যায়ে, বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে অলরেডি বরণ করে নেওয়া হয়েছে, তারপরেও আজকে বৃহৎ পরিসরে অনেকের মাঝে, যেখানে আমাদের বিসি মহোদয় আছেন, তোমাদেরকে আবারও আমরা সাদরে বরণ করে নিচ্ছি। আশা করছি তোমরা সামনে যে সময়টুকু থাকবে এই বিশ্ববিদ্যালয়ে, এই ডিপার্টমেন্টে, তোমাদের পথচলা সুখময় হবে, সুখের হবে, তোমরা আনন্দে এই সময়টা কাটাবে এবং তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। নবীন্দ্রের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। আসলে তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি, আমি যতদূর জানি তোমাদের এবং তোমাদের অভিভাবকদের আজীবন লালিত স্বপ্ন ডুয়েটের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করা, তাই নয় কি? অবশ্যই। এবং যারা এখানে চান্স পেয়েছো, তোমরা শত শত বা হাজার হাজার ছাত্রদের মাঝে কম্পিট করে
নিজেদের অবস্থান এখানে করে নিয়েছো, ডেফিনেটলি তোমরা অনেক মেধাবী, তোমরা মেধা স্বাক্ষর রেখেছো, কিন্তু এই মেধা স্বাক্ষর রাখাটা মাত্রই শুরু, এখানে কিন্তু আত্মতৃপ্তি পাওয়ার শেষ নেই, এটা জাস্ট তোমাদের যাত্রার শুরু। তোমাদের অভিভাবক এবং আমরা বা তোমরা নিজেরা কি চাও? আমরা আসলে চাই বা তোমাদের অভিভাবকরা চান, তোমরা এখান থেকে যথাসম্ভব স্বল্পতম সময়ে তোমার ডিগ্রিটা কমপ্লিট করে এবং তার সাথে একজন মানুষ হিসেবে যে গুণাবলী অর্জন করা দরকার, মানবিক গুণাবলী, সেই মানবিক গুণাবলী সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ হিসাবে, একজন প্রকৌশলী হিসাবে যথাসম্ভব স্বল্পতম সময়ে বেরিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে তোমার অবদান রাখবে, এটাই চাওয়া। তাহলে তোমার দুটো অংশ, একটা হলো একজন প্রকৌশলী হতে হবে, দক্ষ প্রকৌশলী, তার জন্য ইউনিভার্সিটি হলো জ্ঞান অর্জনের জায়গা, একজন প্রকৌশলী হিসাবে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তুমি যদি জ্ঞান অর্জন না করো, কারণ প্র্যাকটিক্যাল লাইফে তুমি কিছু কাজ তো করতে পারবে না, এবং জ্ঞান অর্জনের জন্য আমরা কিভাবে মেজার করি তোমাদেরকে, মিডিয়া হলো এক্সাম, পরীক্ষার মাধ্যমে, এবং সেখানে নম্বর বা গ্রেড হলো তোমার কতটুক শিখলে বা কতটুক জানলে, তোমার জ্ঞানের পরিধি কতটুক হলো সেটার একটা মেজার হলো তোমার নম্বর বা গ্রেড। তাহলে তোমাদেরকে তোমার গ্রেড বা নম্বরটা ভালো করতে হবে, সেখানে সবাই যদি 4 out of 4 যদি পাও, ইউনিভার্সিটির বিন্দুমাত্র ক্ষতি নেই, কোনো শিক্ষকের লস নেই, আমরা সবাইকে 4 out of 4 দিতে পারবো, কিন্তু আমরা দিতে পারবো না, সেটা তোমাকে অ্যাচিভ করতে হবে, তোমাকে অর্জন করতে হবে। তুমি যদি অর্জন করো তোমার খাতায় বা তোমার ভাইবা বা তোমার প্র্যাকটিক্যালে তুমি সেটা প্রমাণ করতে পারো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইউনিভার্সিটির কোনো শিক্ষকের ক্ষমতা নেই তোমাকে কম নম্বর দিবে বা কম গ্রেড দিবে, কাজে সম্পূর্ণরূপে তোমার উপরে। এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি কিছু না লিখলে বা কিছু না বললে, কিছু না জানলে স্যার নম্বর দিবেন অথবা স্যার ইচ্ছা করে কম নম্বর দিচ্ছে, কাজে তোমাকে চেক করতে হবে। তাহলে চেক করতে হলে আমরা কি জানি কবির ভাষায় যে পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি, সৌভাগ্য বলো আর যাই বলো, তুমি পরিশ্রম না করলে তুমি কিছুই অ্যাচিভ করবে না, পারবে না কিছুই করতে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্ক করতে হবে যে কোনো কাজের জন্য। তুমি জ্ঞান অর্জন বলো, অন্য কিছু তুমি ডিজায়ার করো, কোনো লক্ষ্যে পৌঁছতে দাও, পরিশ্রমের বিকল্প নেই। তোমাদের এখন পরিশ্রম করার সময়, পরিশ্রম করতে গেলে উল্টাপাল্টা পরিশ্রম করলে হবে না, তোমাকে জানতে হবে ডুয়েটের সিস্টেম কি, এখানে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে তোমার গ্রেডটা ভালো করা যাবে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে, টার্ম ফাইনাল পরীক্ষা আছে, সেমিস্টার ফাইনাল, এগুলোর জন্য আমি আশা করি তোমরা বাই দিস টাইম জেনে গেছো প্রায় সবাই, অনেকে হয়তো অ্যাডজাস্ট করে গেছো, কেউ কেউ হয়তো স্ট্রাগল করতে পারো, হয়তো এখন অ্যাডজাস্ট করতে পারো নাই, সমস্যা হলে তোমরা অবশ্যই স্যারদের কাছে আসবে, সংশ্লিষ্ট অ্যাডভাইজার স্যার আছেন, ক্লাস টিচার আছেন, বিভাগীয় প্রধান আছেন, অন্যান্য স্যারেরা আছেন, ডিন স্যার আছেন, প্রয়োজন হলে আমার কাছে আসবে, আমিও সিভিলের টিচার, কাজেই আমার দরজা তোমাদের জন্য মুক্ত, জ্ঞান অর্জনের জন্য কোনো সমস্যা নেই। ইভেন তোমাদের যদি মনে হয়, নবীনদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখানে হয়তো ফ্যামিলি অনেক দূরে রেখে তোমরা এখানে আসছো, হলে থাকবে, কেউ হয়তো হলে না বাইরে থাকো, তোমার সমস্যা হচ্ছে, তোমার ব্যক্তিগত পারিবারিক কোনো সমস্যা হচ্ছে যার জন্য লেখাপড়ার ডিস্টারবেন্স হচ্ছে, ওর জন্য যদি কোনো সাজেশন মনে করো যে স্যারের কাছ থেকে, স্যারের সাথে কথা বললে, স্যারের সাজেশন নিলে তোমাদের উপকার হবে, তার জন্য আমার দরজা খোলা আছে তোমাদের জন্য। কারণ আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের চাওয়াই একটাই, আমাদের এখানে যারা পড়াশোনা করতে আসছে, জ্ঞান অর্জনের জন্য আসছে, তাদেরকে সর্বতোভাবে হেল্প করা,
বাট উসিলা বা পরিশ্রমটা করতে হবে তোমাদেরকে। শিক্ষক মন্ডলী গাইডলাইন দিতে পারবেন, সাজেশন দিতে পারবেন, বা কাজের কাজটা করতে হবে তোমাদের, কাজের সিস্টেম অনুযায়ী তোমরা সেই পরিশ্রমটুকু করবে। এটা আমি তোমাদের প্রতি অনুরোধ, উপদেশ, আদেশ যাই বলো, কারণ আমরা চাই আমাদের যে 120 জন বা 24 জন এখানে তোমরা ভর্তি হয়েছ, তোমরা সবাই অলরাউন্ডার হয়ে বেরিয়ে যাবে এখান থেকে।